লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। দেখুন, যেভাবে মিয়ানমার সেনাবাহিনী সন্ত্রাসী গোষ্ঠী 969 গড়ে তোলে রোহিঙ্গা হত্যাযজ্ঞে, সেনা চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার অজুহাতে আবারও নিরাপরাধ রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দিতে হত্যাযজ্ঞ শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। সেনাবাহিনীর পাশাপাশি এবারও এই হত্যাযজ্ঞে মাঠে নেমেছে সন্ত্রাসী গোষ্ঠী 969। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাসহ বিভিন্ন সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রগুলো বলছে, নিরীহ মুসলিম রোহিঙ্গাদের নির্যাতন, হত্যা এবং তাদের বাংলাদেশে ঠেলে দিতে 2014 সালে 969 নামে ওই সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তোলে মিয়ানমার সেনাবাহিনী। এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের সবাই বৌদ্ধ ধর্মাবলম্বী। মিয়ানমার সেনাবাহিনী ও পুলিশ তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার পাশাপাশি প্রশিক্ষণও দিয়েছে। এক্ষেত্রে লক্ষ্য একটাই, মিয়ানমারের আরাকান রাজ্যের মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের লোকজনকে বিতাড়িত করে বাংলাদেশে ঠেলে দেয়া। রোহিঙ্গা মুসলমানদের নিজ ভূমি থেকে বিতাড়িত করতে 4 বছর ধরেই রাতের আধারে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালিয়ে আসছে 969। গত 25 আগস্ট থেকে এই সন্ত্রাসী গোষ্ঠী প্রকাশ্যে রোহিঙ্গাদের ঘরবাড়িতে আগুন এবং হত্যাযজ্ঞ শুরু করে। আর এ কাজে মিয়ানমার সেনাবাহিনী তাদের অস্ত্র ও অর্থ দিচ্ছে প্রশিক্ষণও। সাম্প্রতিক সময়ে এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে বলে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা জানিয়েছেন। শাহপরীর দ্বীপে আশ্রয় নেওয়া একাধিক রোহিঙ্গা আমাদের সময়কে বলেছে, সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সরকারি গ্রামকে গ্রাম জ্বালিয়ে দিচ্ছে, এলোপাথারি গুলিও চালাচ্ছে। এরাই কয়েক বছর ধরে রোহিঙ্গাদের ওপর রাতের আধারে হামলা এবং হুমকি দিয়ে রোহিঙ্গাদের পর্যায়ক্রমে বাংলাদেশে ঠেলে দেওয়ার কাজ করে আসছিল। সম্প্রতি এই সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা হিংস্র রূপে আবির্ভূত হয়েছে। সূত্র জানায়, দলে দলে রোহিঙ্গা বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী মিয়ানমার সরকার 2014 সালে 969 গঠন করে তাদের হাতে অস্ত্র তুলে দেয়, গোপনে প্রশিক্ষণও দেয়। এই সন্ত্রাসী গোষ্ঠীকে বাংলাদেশ বিরোধী নানা তৎপরতায়ও কাজে লাগানো হয়। 969 সন্ত্রাসী গোষ্ঠীর পাশাপাশি বান্দরবন সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী মরো ন্যাশনাল পার্টির সদস্যরাও সশস্ত্র প্রশিক্ষণ দেয় বলে গোয়েন্দা সূত্র জানায়। আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।